পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন, করোনা ভাইরাস আতঙ্কে এতদিন ধরে বন্ধ ছিল রক্তদান শিবির, আর তাতে রাজ্য জুড়ে তৈরি হয়েছে রক্তের সংকট। সেই সংকট দূর করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বুধবার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কলকাতা পুলিশের রক্তদান শিবির। সেই মহৎ কাজে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশও। এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো রক্তদান শিবির। এই শিবিরে করোনা সংক্রমণ ঠেকাতে 12 দফা বিধিনিষেধ মেনে রক্তদান করা হয়। যারা রক্তদান করেন তাদের সতর্কতা হিসাবে রক্তদানের সময় সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা হয়েছিল। প্রায় 200 জন পুলিশকর্মী এদিন রক্তদান করলেন। বীরভূম থেকে সঞ্জয় চক্রবর্তী, রিপোর্ট, চ্যানেল 10।